আপনারা নিশ্চয়ই জানেন, গত কয়েক দশক আগেও প্রতিটি মুসলমানদের ঘরে বিষাদ সিন্ধু দেখা যেত। কারবালা ময়দানের সেই অনবদ্য কাব্যরূপ বয়ানে সবার চোখে পানি এনে দিত। এখন দিন বদলেছে, সেই পুঁথি কাব্য কাশিদা পাঠ তেমন একটা হয় না। কারবালার ঘটনা মুসলিম বিশ্বের জন্য এক হৃদয় বিদারক, বেদনা বিদুর ঘটনা। হয়তো অনেকের জন্য এটি একটি পৌরাণিক অগম্য গল্প, তবে এখনও সেখানে সযত্নে লালিত হয় গোটা প্রাঙ্গণ। বেশ কড়াকড়ি আছে, আছে অনেক নিরাপত্তা চৌকি। প্রতিদিন এই প্রান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, বিশেষ করে ইমাম হুসাইন মসজিদের সোনার গম্বুজ শহরের কেন্দ্র থেকে উঠে এসেছে। বহুদা বিশিষ্ট অলঙ্কৃত দরজা দেখলে চোখ জুড়িয়ে যায়। ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে এসেছে, খুব সম্মানের সাথে প্রবেশদ্বারে চুম্বন করছে। অত অঞ্চলের মানুষের বা মুসলিমদের বিশ্বাস, এখান থেকে যাওয়ার পথে চুম্বন না করলে হয়তো শাস্তি পেতে হবে। অনেকে মনের ভেতরের অনেক আকুতি নিয়েও মসজিদের বিশাল কাঠের দরজায় ঠোঁট চেপে কিছুক্ষণ কাটায়। সোনা এবং মার্বেলের বিশাল ঝাড়বাতি এবং জটিল নীল সাদা টাইলসে সাজানো কক্ষে রয়েছে সেই পরমপ্রিয় লাল নিয়ন চিহ্ন। এটি সেই স্থান যেটি বিশ্বাস করা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসেন আলাইহিস সালামের শিরোচ্ছেদ করা হয়েছিল। যে এলাকার এই মসজিদটি নির্মিত হয়েছে সেটিকে কারবালা যুদ্ধের স্থান বলে মনে করা হয়, যেখানে শুধু হুসেন আলাইহিস সালামের নয়, তার শিশুপুত্র সহ 72 জন অনুসারী এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল। আপনি দেখবেন শিয়া মুসলিমগণ রক্তাক্ত মহরমের মিছিলে নিজেদের চাবুক মেরে রক্তাক্ত করে। মূলত তারা কারবালার সংগঠিত মর্মান্তিক ঘটনাকে স্মরণ করেই এটি করে থাকে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে সমস্ত মুসলিম সম্প্রদায়ের দ্বারা সম্মান প্রদর্শন করা হলেও শিয়ারাই তাদের বিশ্বাসকে শিক্ষার সাথে মিলিয়ে জীবনের আদর্শ হিসেবে, গন্তব্য হিসেবে খুঁজে পায়। হুসেন আলাইহিস সালাম তার মাজার মসজিদের কেন্দ্রে এটি হাজার হাজার দলবদ্ধ মুসলিমদের অবিরাম শ্রদ্ধা প্রদক্ষিত হয়। মার্বেল চুম্বন, প্রার্থনা, অশ্রু ঝরানো শিয়াদের জন্য মাজারটি শাহাদাতের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে। কারবালার সেই যুদ্ধ, যেটি সপ্তম শতাব্দীতে হয়েছিল, যে যুদ্ধে হুসেন আলাইহিস সালাম নিহত হয়েছিল, প্রায়শই শিয়া এবং সুন্নি মুসলমানদের বিচ্ছিন্ন হওয়ার মুহূর্ত হিসেবে ওই সময়টি উল্লেখ করা হয়। প্রিয় দর্শক, লাইক ও শেয়ার দিয়ে আমাদের যাত্রাকে গতিময় করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।